শনিবার 116 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শ্রীমতী কৃষ্ণা সিং মহাশয়ের আন্তরিক প্রচেষ্টা এবং কলকাতা পৌরসভার সহযোগিতায় চণ্ডীতলা হাইড্রোকার্বন এবং পি এর মিত্র লেনে তৃতীয় পর্যায়ে এলাকায় প্রায় 100 জন মানুষের থার্মাল স্ক্যানিং ও লাল আলোর সংগ্রহের মাধ্যমে কোভিড-19 টেস্ট করা হয়। পরবর্তী পর্যায়ে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে একইভাবে কাজ চলবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।